রেশন ধর্মঘটের ডাক, জীবন জীবিকা বাঁচাবার তাগিদেই এই আন্দোলন বলে দাবি এমআর ডিলারদের। আগামী 16 জানুয়ারি দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ভারতব্যাপী অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সমস্ত এমআর ডিলার। পশ্চিমবঙ্গে গত বছর 29শে ডিসেম্বর খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় রাজ্যের সমস্ত এমআর ডিলার। আগামী 16 জানুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে যাবে দেশের নানান প্রান্তের 5,35,000 এমআর ডিলার। 11 দফা দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে সমস্ত রেশন ডিলার। মঙ্গলবার ব্যারাকপুর ব্লক 1 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ব্যারাকপুর ব্লক 1-এর রেশন ডিলাররা। তাদের মূল দাবি, কেজি সামগ্রীর যে কমিশন অর্থাৎ 95 পয়সা সেটা বৃদ্ধি করতে হবে, কাটা দাড়িপাল্লার বদলে উন্নত মানের ওজন মেশিন দিতে হবে। কারণ হিসেবে তারা জানিয়েছেন, কাটা পাল্লায় ওজন করতে জিনিস দিতে খদ্দের পিছু প্রায় 10 মিনিট করে সময় লাগে, এবং দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ায় এই পাল্লা দুয়ারে দুয়ারে নিয়ে যাওয়ার বেশ ঝক্কির। সেই কারণে উন্নত মানের ওজন মেশিনের দাবি জানাচ্ছেন তারা। এছাড়াও তারা দাবি জানাচ্ছেন, চাল গম ছাড়াও অন্যান্য সামগ্রী বিক্রি করবার অনুমতি দিতে হবে যাতে তারা লাভ করতে পারে। ডিলারদের বক্তব্য অনুযায়ী এই মুদ্রাস্ফীতির বাজারে তাদের লাভ অত্যন্ত কম, সেই কারণে কমিশনের পরিমাণ বাড়ানো এবং অন্যান্য সামগ্রী বিক্রির অনুমতি দাবি করছে তারা। যে আমরা প্রত্যেকেই, যেই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন ছিল না, এই যাব, কিন্তু এখন যেভাবে আমাদের প্রতি অভিশাপ, এই জন্যই বলছি যে আমরা শুধুমাত্র 95 টাকা এবং দুয়ারে রেশনের জন্যে আমাদের একটা ন্যূনতম কমিশন দেয়া হয়, সেই কমিশনে আমরা এই যাবৎ কাজ করে এসেছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল 11টা দাবি, তার মধ্যে ন্যূনতম জায়গায় আমরা এসে এখন দাঁড়িয়েছি। সেই জায়গা হলো 4টে দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির কাছে আমরা দিয়েছি। আমরা 29 তারিখে আমাদের আন্দোলন ছিল অবস্থান বিক্ষোভ খাদ্য ভবনের সামনে, সেখানে আমরা দাঁড়িয়ে আমরা রতীন ঘোষকে দিয়েছি, উনি সুবিবেচনার সঙ্গে বিবেচনা করছেন। আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের ন্যূনতম কমিশনটা বাড়াতে হবে, কারণ আমাদের জীবিকার জন্যে, আমরা পেটের জন্যে আমরা বাঁচতে চাই। আমরা প্রত্যেকেই, যারা যারা রেশন ডিলার আছি, তাদের প্রত্যেকের ঘরে খাবার এখন দেবার মতো ক্ষমতা নেই। ইতিপূর্বে যে সমস্ত সরকাররা ছিলেন তাদের অগ্নছালা অবস্থাতে আমাদের কিছু সুযোগ ছিল, আমাদের ইনকাম করার একটা সুযোগ ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে সাধারণ মানুষের খাদ্য নিয়ে কোনো রকম অসন্তোষ করা যাবে না। আমরা সেদিকে ডাকিয়ে কিন্তু নেমেছিলাম, এই কমিশন ছাড়া আমাদের কিছু করার নেই। সেই জায়গায় আমরা দাবি রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, খাদ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর কাছে। আমাদের 29 তারিখে অবস্থান বিক্ষোভ ছিল খাদ্য ভবনের সামনে, আমাদের আগামী 16 আমরা রামলীলা ময়দানে জমায়েত হয়ে সারা ভারতবর্ষের 5,33,000 এমআর ডিলার, সমস্ত রেশন দোকানদাররা সেখানে আমরা হাজির হব আমাদের দাবি সমূহ জানাতে। গত 29শে ডিসেম্বর বেলা 11টা থেকে 4টে পর্যন্ত খাদ্য ভবনের সামনে রাজ্যের এমআর ডিলাররা অবস্থান বিক্ষোভ দেখান। 1 জানুয়ারি দেশব্যাপী রেশন বন্ধ হয়। এরপর মঙ্গলবার 2 জানুয়ারি ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ব্যারাকপুর ব্লক 1-এর রেশন ডিলাররা। আগামী 16 জানুয়ারি দেশের নানান প্রান্তের 5,35,000 এমআর ডিলার দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হয়ে সংসদ অভিযান করবেন এবং প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন বলেও জানা গেছে। এমআর ডিলাররা জানান, তাদের এই ন্যূনতম দাবিগুলি না মানা হলে তারা অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট চালাবেন। আমাদের এখন যে কাটাপাল্লা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশে, সেই কাটাপাল্লাতে আমরা চেষ্টা করলেও খুব স্পিডে আমরা কাজ করতে পারবো না। মিনিমাম 8-10 মিনিট করে একটা খরিদ্দারের সময় লাগছে। যাদের বড় ইউনিটের দোকান 6,000-7,000 কার্ড, তারা মাসে মাল দেওয়াটাই কমপ্লিট করতে পারবে না। কারণ হচ্ছে 10 মিনিট করে যদি সময় লাগে সেই কাটাতে সম্ভব না কখনো মাল দেওয়া। কাটাটা দিয়েছে সেন্ট্রাল রেশন দোকানে রেখে ব্যবহারের জন্য, কিন্তু আমরা যদি দুয়ারে নিয়ে যাই এই কাটা, সেখানে এই কোয়ালিটিটাও কীরকম আছে আমাদের সন্দেহ, কতদিন টিকবে এই কাটাটা, এবং তার জন্য ইঞ্জিনিয়ার আসবে, সারাবে, একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। তা কাটাটাও ব্যাপারটাও আমাদের একটা আছে নজরে, সেটাও আমরা সরকারকে বলেছি। আর কমিশনটা আমাদের যেটা আছে, আমাদের গাঙ্গুলিদা বললো ওই কমিশনটাও আমাদের বাড়াতে হবে, কারণ এত কম ইনকামে আমাদের 2-3 জন কর্মচারী রেখে দোকানে দোকান চালানো সম্ভব না। দাবি রয়েছে
আমাদের টোটাল 11টা দাবির মধ্যে মেন দাবি হচ্ছে 4টে, এবং রেশন দোকানে অন্যান্য মাল যেমন ডাল অন্যান্য জিনিস এগুলো বেচার অধিকার দিতে হবে, যেগুলোর থেকে এক্সট্রা আমাদের কমিশন আসবে। মিনিমাম 50,000 টাকা ছাড়া কোনো সংসার এই মুহূর্তে চলে না, সেখানে আমরা 5-10 হাজার কর্মচারীদের মায়না দিয়ে বাঁচিয়ে 10-12 হাজার টাকায় কারোর সংসার চলতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।